ছোট সময়ে পত্রিকা পড়ার আমার অভ্যেস ছিল। পত্রিকায় পাতায় গৃহবধূ নির্যাতনের খবর পড়ে আমার মন কেঁদে উঠত। সেই থেকেই মনে মনে প্রতিজ্ঞা করি জীবনে অন্তত একটি ভালো কাজ করে যাব। 1994 সাল থেকে আমি প্রচারণা চালিয়ে আসি যৌতুক বিরোধী স্লোগান। আমি এ পর্যন্ত 12টি জেলায় লিখতে পেরেছি। আমি সাইনবোর্ড ব্যানার লেখার শিল্পী। ক্ষুদ্রায়ের এই মানুষটি 100 টাকা থেকে 30 টাকা আলাদা জমি রেখে কিছুদিন পর পরে বেড়ে যায়। আমার সহযোগী নাসির, সুমন, আলকাস এবং আমার এই কাজের অনুপ্রেরণাদাতা আমার মা এবং স্ত্রী। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি পঞ্চগড়ের তেঁতুলিয়াকে টার্গেট করেছি এবং যৌতুক মুক্ত বাংলাদেশ দেখতে